কারা লড়াই অনুষ্ঠান ছিল সেখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল লক্ষ্মীকান্তবাবুর কারা তো সেখানে যাই হোক আপনারা দেখেছেন যে সেখানে কি ঘটেছে তারপরে নানারকম বিভ্রান্তকর ভিডিও হচ্ছে তো আজকে চাঁদড়া মেলা কমিটির পক্ষে তো আপনারা দেখেছেন ভিডিও তো এরপরে আমরা তাদের রিয়াকশান অর্থাৎ সেখানে কারা লাগাচ্া লাগাবেক নাই গ্রামে লাগাবে বা বাইরে লাগাবে তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি সেই মহার রসিক বাবুর কাছ থেকে তো তাই আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি সরাসরি ওনার কাছে বক্তব্য তুলে ধরছি আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনি একটু নাম ঠিকানাটা বলুন আপনার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম নডিয়া পোস্ট অফিস গোপালনগর থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো বলুন বর্তমানে এখন আপনি কেমন আছেন বর্তমানে আছি মোটামুটি আছি আর মোটামুটি আচ্ছা কারা কিরকম আছে কারাও আছে মানে কি বলবো মোটামুটি এই বলবো আর কি আচ্ছা ওটা মোটামুটি আচ্ছা তো বর্তমানে এখন কারা আপনার কি গ্রামে খেলবেক না বাইরে খেলবেক না এখন রেস্ট থাকছে দেখো আমি তো ডাকিছি হুম এইখানে আমার বরুণ ভাই তো একটা বলে দিয়েছে তাহলে সেটা ঠিকই আছে ওটার অ্যান্সার যদি পাই তো ভালোই পড়ে এবার গ্রামেই হবে আচ্ছা আচ্ছা তার আগে আমার একটা ভিডিও মানে দেখলাম আর কি অজয় বাবু মানে ছাড়িয়েছে আর কি তোমার ইয়াতেই আমরা পরিপ্রেক্ষিতে কতটা মানে সত্য বলেছি কি মিথ্যা বলেছি কথাগুলা তার অ্যান্সার তো পাবলিক দিচ্ছে পাবলিক দিচ্ছে না কম করে দু লাখ দু লাখ লোকের সমাগম ছিল ওইখানে ওই মেলাতে আমরা বলেছি তার উত্তর পাবলিক দিচ্ছে আমরা কে আমরা কি আমরা কেবল যেটুকু ঘটেছে যেটুকু ঘটনা ঘটেছে সেটা আমরা বলেছি আরকি আমরা দুঃখের দুঃখের কথাটা বলেছি যে আমরা যেভাবে অজয়বাবুর কাছে গেলাম যেভাবে আধার কার্ড দেওয়ার থেকে আমরা কথা বললাম আরকি যদি তখনই বলে যে দাদা আমাদের এরকম অবস্থা ছাড়া হবে না তাহলে আমরা দাদা আধার কার্ডটা ঘুরিয়ে নিতাম আমরা আগে সিলিন্ডার আগে সিলিন্ডার ঘুরিয়ে দিতাম দাদা দরকার নেই আমরা লাগাবো নেই তখন এইভাবে কথা তো বলা হয়নি আধার কার্ড সময় তাহলে যাই হোক মানে ও পেরাই গেল পরে পরে হচ্ছে যে মানে আধার কার্ড জমাও দেওয়া হইলো যে আমরা কারণ গুলা বলেও দিলাম যে আমাদের এই অবস্থা আমাদের কাড় আমাদের ব্যাপার হচ্ছে যে এইভাবে আমরা কারা ছাড়তে রেডি আছি আহ যেতো খারাপ হрке আমাদের সমস্ত ঘটনায় আমরা তুলে ধরেইছি আর ভিডিও গুলো বারবার ওলা বলতে পাচ্ছি না বলছি নাই ঠিক আছে এটু জেড সমস্ত ঘটনা বলেছি যে আমরা এইভাবে লাগালে মানে লাগবে আচ্ছা আচ্ছা ও বারণ তো দিলে পচলে যাবে আচ্ছা লাগাবার ইচ্ছা থাকলে পাবলিক লড়াই দেখছো দূর দূরান্ত থেকে খরচ খরচ করে মানুষ আসছে আর যদি এরকম মানে হয় তাহলে ফालतू মানে লেগো লাভ নাই কোন আচ্ছা আচ্ছা মানুষ যে যদি আসে কি জন্য আমাদের পুরুলিয়াবাসী আমাদের খুব মানে সংস্কৃতিটাকে খুব পছন্দ করে ঠিক আছে খুব মানে তবে তো খরচ খরচা করে আসছে কি দরকার ছিল যে এত খরচ খরচা করে গাড়ি ঘোড়া দূর দূরান্ত কোথাও ঝালদা জয়পুর কোথাও এদিকে বাগমন্ডি এদিকে ঝাড়খন্ড বিহার বেঙ্গল থেকে লোক আসছে কোথাও চেন্নাই থেকে লোক আসিছে তারপর মানে আমাদের আমার এলাকায় এই জন পঁয়তীশ জন লোক আসি চেন্নাই থেকে এই কারাটা লড়াই দেখবো এইবারে আগের বার ওরা ভিডিও দেখেছে ভিডিও দেখে বুঝে এবার সরজমিনি আমরা দেখবো চেন্নাই কুড়ি পঁচিশ জন লোক আমার আসছে চেন্নাই থেকে কালারটা লড়াই দেখার জন্য ঠিক আছে এবং কি ওই মেলাতেও আমি অনেক কমসে কম কুড়ি পঁচিশ জন লোক গিয়েছিল আমার সঙ্গে দেখা করলো দাদা বলছে হলো না দেখা আমরা এমনি খরচ খরচা করে আইলাম আমাদের চেন্নাই যাবার ছিল আজ পনেরো দিন অপেক্ষা করছি যে লড়াইটা দেখে যাব আচ্ছা এরকম বলছে এরকম বলছিল কি করবো ভাই আমি তো নিয়ে এসেছিলাম যথারীতি আমি তো কারণ বলেই দিয়েছি যে আমার কাড়া

অবশ্যই অজয় বাবু কথাই হবে না আর আমার কথাটাটাও হবে না না আপা পাবলিক যারা সমাগম ছিল 2 লাখ লক্ষর সমাগম তারা রাই দিবেক কমেন্ট করে তারা বলবেক তার এটার প্রতিত্তর এই ভিডিওটার প্রতিত্তর পাবলিক দিবে আচ্ছা 1 লাখ কে বলে দিল কথাতে গিয়ে হ্যাঁ কি হইল এক লাখের কথাটাই কি হবে না না

যা ছোটো ঠেলা ঠেলি মারামারিও করেছে রসি মিথ্যা কথা লয় ওটা একদম মিথ্যা কথা লয় মানুষকেও মারিছে যারা ঘুরা তারা ঘুরা থেকে ছিল ছুটে তাকে কিন্তু মানে ওরকম মানে ইয়া করে মারামারি করা হয়েছে এমনকি আমাকে ঢাকনাই বাড়ি করে দিয়েছে এটার প্রমাণ আছে আমাকে আমাকে পর্যন্ত আমি আসরের ভিতরে গিয়েছিলাম আমার কাছে কিছুই নেই আমি এমনি নর্মাল ভাবে গেছি আর কি আমরা যেটা কথা বলেছি যে ছজন কারার সাথে ছজনেই ছিল

ও আমার ভাইয়ের মতো ওয়াকে আমি কোনো মানে নিন্দা চর্চা ওয়ার নেই করি না বলতে পারবি না কোনো ভিডিও হয় যে ওকে আমি সালা ভাওড়া বাখান নিয়েছি ও আগে আমি যথেষ্ট আমি সম্মান ঘটনা যেটুকু ঘটেছে সেই কথাটা আমি তুলে ধরেছি আমি ভিডিওতে বলতে পারি না কোনো কমিটিকে আমি গালি বাখান করেছি কি চাঁদড়ার লোককে আমি গালি বাখান করেছি কেউ পারি কোনো ভিডিও যদি প্রমাণ দিতে পারে যে আমি বাখান নিয়ে কথা বলেছি কোনো জায়গায় তাহলে তার পানিশমেন্ট আমি দিব জেলা কমিটি সাক্ষাতে

ওলো একটা টেনশন আমার বলছে আমরা গ্রামে লাগাবো নাই বলছে যদি আমরা আমরাকে কোনো মধ্যস্থল বলে বা জেলা কমিটি যেখানে বলে সেখানে আমরা লাগাতে রাজি তো আপনি সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলছেন আমরা ওইটাই বলছি আমিও বলছি যে ওটা ঠিকই আছে তো আমরা এই যে আজকে ভিডিও দিচ্ছি আপনাদের হ্যাঁ তো এই ভিডিওটা তো দেখতে বসে তো এটার মধ্যেও আমরা 10 দিন টাইম দিছি 10 দিন ওআর আর মানে ঘাউল হই আমার কড়া ভয় লাগে লাগে না তো সুস্থ আছে হ্যাঁ উদ্যলোকের সুস্থ আছে

আর কি বলেছে ওফার টা নিতে পারেনা উনি বলে দিয়েছে আমরা যেখানে জেলা কমিটি সিলেক্ট করবে মধ্যস্থল জায়গা বা আপনার হয়তো তার থেকে আরো দূরবর্তী জায়গা করে জেলা কমিটি সেখানে আমরা লাগাতার রাজি আছি আর ওর ওই যে ওই গন্ডি মন্ডি বলছে ওই সব কি কাড়া ওড়া হয়ে ওই যে দাগ দিয়া চুন দিয়া গন্ডি দিয়া হ্যাঁ একবার উনি বলেও ছিল যে চুন দাগ আমার পরবর্তী কাল বলে কাড়া বলেছে আবার মাছের বেড়ার মধ্যেও বলেছে এরকম বলেছে আর ওই কি কাড়া হয় তো আপনারা কোনটাই লাগাতার আছে আমরা ওই কাড়াই কাড়া আমরা গন্ডি মন্ডি হবে না কাড়া ছাড়ে দিয়ে হবে মানে কাড়া আমাদের জোড়া হয়ে যাবে হ্যাঁ মানে লাগা হয়ে গেল হ্যাঁ লাগি গেল কাড়া হুম সবাই রসিক

তো সেই মতো ইনারাও কিন্তু কনফার্ম হয়ে গেছে ওতে দুটা আমাদের কোথায় কিন্তু এক জায়গায় হয়ে গেছে আপনার অতি অবশ্যই খেলা দেখতে পাবেন সময়ের অপেক্ষা আর আরেকটা জিনিস ওই যে বলেছিল যে আমাকে যে রজয় বাবু যেটা বলেছিল যে মাসেল খন্তি বড় গেটিস মাল তো এইবার ওই গেটিস মালের নামেই কাড়াটা খেলবে লক্ষ্মীকান্ত পরিচালনায় থাকবে আচ্ছা আচ্ছা মানে এবারে আপনার ওই বরুণ মা বরুণ মাতার নামে গেল ও লক্ষ্মীকান্ত দা পরিচালনা আচ্ছা পরিচালনাতে দাদা একবার বলুক আচ্ছা বরুন যেটা বলেছে ওই কোথাও কোথায় আমি মানে এক মত আছি আরকি আচ্ছা আচ্ছা ঠিক আছে যেভাবে ইয়া হচ্ছে আর কি মানে কারা জগতে তাহলে ওই ওর নামে খেলা হবে গিয়ার পরে আচ্ছা আচ্ছা তো আপনি সেই জায়গা থেকে নামিয়ে আলেন একবার ধরুন বরুণ বাবু তো ছিলই সে জায়গা থেকে আপনি চলে এসেছিলেন যেভাবে সেই থেকে আপনি নিচে চলে যাচ্ছেন আমি দাদা ওই জগতের লোক আমি লই আমি একদিন অনেকদিন আগেই আমি বলেছি আমি নিয়েছি শখে পুরুলিয়ার যে ঐতিহ্য কাড়া লড়াই সংস্কৃতি যাক সেই হিসাবে আমি মানে ভালোবাসি আমার এই সকলের পছন্দ আছে বলে আমি মানে ইয়া করেছিলাম আর কি যা দেখছি যে জেলা কমিটিরও দেখছি যে মানে খুব একটা আগে যেভাবে পরিচালনা করতো আর কি প্রতিটা মেলায় এইভাবে ছুটি ঝামেলা হইতেও না আর কি এখন দেখছি যে সব ছন্ন ছাড়া হয়ে আছে জেলা কমিটিটাই যে কে সম্পাদক কে সভাপতি মানে তারাই দেখছি যে মেলা দেখছে আমরা তো দেখলাম তো সব আমি চোখে পড়েছে আমার যদিও হয়তো দূর থেকে আমি দেখেছি কিন্তু তারা স্টেজে নাই যারা আসল মালিক এখন সভাপতি আর সম্পাদকই তো আসল বাকিগুলা তো সদস্য হিসাবে মানে থাকে আর কি

তখন ওই ছিল নাই কিন্তু আমরা গেছি আর কি আমাদের দুঃখের কথা বলতে লাগে আমাদের দুঃখের কথা বলতে গেলি যে ব্যাপারটা হচ্ছে শুনো পয়সারাই তো বড় কথা লয় না আজ যে মানুষ এত খরচ খরচ করে আজ এই এত দূর থেকে লোক আসিছে কেউ কাউকে পাঁচ টাকা দিতে পারিছি আমরা না না দিতে পারি নাই পাঁচ টাকার এক গ্লাস জলও দিতে পারি নাই কিন্তু

যে দমে বড়ো অভিজ্ঞতা নাই বলি যে তো আমাকে যে কত দিনের রসিক আমি দাদা বেশি দিনে রসিক লই আর দমে বড় রসিক আমি হতেও যাইনি আমি আমার যা এই কম সময়ের মধ্যেই যত যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করতে পারি যে আর কি ঠিক আছে এবং বড় বড় রসিক পুরুলিয়া জেলাতে আছে তারা এটার বিচার বিবেচনা একটু করবে আর কি কতটুকু আমি মানে কথাটার মধ্যে আমার ইয়ে আছে যদি আমি খারাপ বলে থাকি বা কাজের মধ্যে কতটা খামতি আছে বা কতটা ভালো আছে এই কমেন্টে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি আমার কথার মধ্যে কতটুকু আমি সঠিকই বলছি কি বেঠিকই বলছি আর কি সেটা অবশ্যই জানাবে ঠিক আছে তবে সংস্কৃতি দ্বারা অনুরোধ করে বলছি আর কি সমস্ত পুরুলিয়াবাসী তথা ঝাড়খন্ড বেঙ্গল যতগুলো আমরা সময় সবাই পছন্দ করি যেমন দয়া করে বলছি যেমন না সংস্কৃতিটা নষ্ট হয়ে যায় এইভাবে মানে ভালোভাবে চললে বজায় থাকিবে দীর্ঘদিন আবার আবার নতুন নতুন রসিক আমাদের তৈরি হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যেমন এই সংস্কৃতিটা বজায় রাখতে পারে আর এইভাবে যদি মাছ দাঙ্গা শুরু হয় সবাই জানি দেখে যে এরকম ঘটছে তাহলে আর আর লোক যাবে না কোন ভরসা নিয়ে যাবে পালারি এরকম এরকম হচ্ছে আর যদি ভালোভাবে চলতে থাকে সুষ্ঠুভাবে চলতে থাকে তাহলে মানুষ একটা আনন্দ ফুর্তি আবেগে যাবে অবশ্যই দেখতে ঠিক আছে আর নাহলে এইভাবে নষ্ট হবে কার কি আচ্ছা তো ঠিক তাহলে আপনাদের পক্ষ থেকে মানে অলরেডি ঠিক হয়ে গেল মানে দশ দিনের মধ্যে মানে যেকোনো একদিন লাগাবেন নাকি হ্যাঁ দশ দিনের মধ্যে মানে তো আজকে আমরা ভিডিও গুলো দিচ্ছি মানে আজকেই তো তোমরা ছাড়বে তো ভিডিও ছাড়বে তাহলে দশ দিন মানে আজের থেকেই বলছি যে দশ দিন তো ব্যাপার হচ্ছে যে এটা মানে কালকে কিংবা পরশুর মধ্যে ভিডিওর মাধ্যমে ঘোরাই দি হোক আর করে হোক মানে কি হ কি না আচ্ছা সেটা যেমন আমরা জানতে পাই যেমন কাল পরশুর মধ্যেই আচ্ছা আর ওই আর যদি না হয় তাহলে যেমন আর আমাদের ভিডিও না বার হয় অবশ্যই আর আমরাও ভিডিও আর বার করবো নেই যদি হয় তাহলে ভিডিও বার করে বলো যে আমরা রাজি আছি কাড়াই কাড়া হ্যাঁ জন জায়গায় বলি জেলা কমিটি সেই জায়গায় আমরা রাজি আছি কিন্তু আরেকটা জিনিস ওই যে বললাম যে কাড়া মানে লাগার পরে তো কোন রসিক থাকা যাবে না মাথা দেওয়ার পর মাঝে দুটো খাঁটা থাকবে দুটো আগে বাঁধা হোক কাড়া ছাড়া হোক ওই তারপরে ছাড়ে দেওয়া হোক ছাড়ে দেওয়া হোক তো ঠিক আছে বন্ধুগণ আপনারা সমস্ত বিষয় বুঝতে পারলেন সার মোহাম্মদ যে শুধুমাত্র প্রাইজ থাকছে কারাই কারা অন্য কোন জিনিস থাকছে না এনার মধ্যে আর জেলা কমিটি পুরো সম্মতি নিয়ে কিন্তু লড়াইটা অনুষ্ঠিত হবে এক লাখ যে পাঁচটা বলা হয়েছে ওটাও ঠিক আছে যদি আমাদের আসর কানে তাহলে এক লাখ পাঁচে আছে মানে প্রাইজ মানে থাকছে তোমার একান্ন হাজার না না ওটা হলো আপনার ওটা হল আপনার অলরেডি করে দিত আর কি সেদিনই হয় তো তবে অফারটা লয়নে আমি ওটা বলেছিলাম ওরে আর একটা জিনিস আছে যে কাড়াই কাড়া তো যখনই আমরা পেরাই দিছি हां তো মানে দুইজনেরই মানে ওই লিখিত থাকে একগreement থাকে हां অবশ্যই জেলা কমিটি থাকিবে তখন অত অবশ্যই জেলা কমিটি এগ্রিমেন্ট করে আর তার আগে অতি অবশ্যই আমরা বলবো ভাই যারা হয়তো বলবে যে না হয়তো এক টিনে বসে নিয়ে দুটা রসিককে নিয়ে শর্ত লিখিত আকারে থাকি আপনারা

তো তাই আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আপনার অজয়বাবু কনফার্ম করছে কি নেই সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আর সাধন ব্লগ ইউটিউব চ্যানেলে কিন্তু লড়াইগুলি পরপর পেতে থাকুন নমস্কার ধন্যবাদ